বাংলাদেশ মিয়ানমার সীমান্ত প্রসঙ্গ মিয়ানমারে জান্তা সরকারের সঙ্গে বিদ্রোহী গ্রুপগুলোর চলমান সংঘাতের জেরে চরম আতঙ্কে দিন কাটছে বাংলাদেশ সীমান্তবর্তী তমরু ও ঘুমধুমের বাসিন্দাদের এই মুহূর্তে বান্দরবানের ঘুমধুম সীমান্তে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল ও কমল দে সরাসরি যাচ্ছে তাদের কাছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে তমরু ঘুমধুম অনেকটা এখন শান্ত তেমন গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে না তবে কতক্ষণ এই শান্ত অবস্থা থাকবে সেটি এখন প্রশ্নের বিষয় যেটি হচ্ছে যদি মিয়ানমার বাহিনী তার বাহিনীকে এখান থেকে নিয়ে যেতে পারে তারপর কিন্তু তার যে হারানো আরাকান রাজ্য সেটা ফিরে পাওয়ার জন্য তার একটা সারাশি আক্রমণে যাবে তখন আবার রাখাইন যে রাজ্যে তারা আরাকান আর্মি দখল করেছে তাদের অবস্থা কী হবে সেটি এখন একটি প্রশ্নের বিষয় একই সাথে প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে এই আরাকান আর্মির সাথে রোহিঙ্গা ভিত্তিক সংগঠন আরসা আরএসও আল ইয়াকিন এবং যে নবি হোসেন গ্রুপের যে দ্বন্দ্ব শুরু হয়েছে সেই দ্বন্দ্বের যে বাংলাদেশি সীমান্তবর্তী মানুষেরা কতটা ভোগাবে সেটি এখন দেখার বিষয় আমরা আবারও আলোচনা করে সীমান্তের বিষয় নিয়ে সাজিতে রয়েছেন আমাদের সময় টিভি সিনিয়র রিপোর্টার সুজাউদ্দিন রুবেল যে দীর্ঘদিন ধরে এই সীমান্তে অবস্থা নিয়ে সীমান্তবর্তী পর্যবেক্ষণ করছে রুবেল আপনাকে আবার স্বাগত জানাচ্ছি আর প্রতিদিনের মতো আমরা আবারও আসলাম সেই ঘুমধুম সীমান্তে যে সীমান্তে এই স্কুলটিতে এখনও রোহিঙ্গা যারা মিয়ানমার অধিবাসী বাসিন্দারা বাংলাদেশে প্রবেশ করে তারা অবস্থান করছে আবার আমরাও আছি ঘুমধুম একদম খুব কাছের সীমান্তে গতকাল রাত থেকে এখন পর্যন্ত সীমান্তে সর্বশেষ অবস্থা কি এটা আসলে এখন পরিস্থিতি শান্ত বলা যায় তবে দিনের বেলায় পরিস্থিতি শান্ত হলে রাতে তাদের অবস্থান জানার দেওয়ার জন্য তারা তাদের যে দখলীয় ভিওপিগুলো রয়েছে সেখান থেকে ফাঁকা গুলি বর্ষণ করছে তো সেই কারণে কিন্তু স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তারা বলছে যে রাতের বেলায় তাদের একটু ভয় লাগে এবং তারা ঘুমাতে পারে না অনেকেই ঘুমায় আবার অনেকেই বাড়ি পাহারা দেয় বা কোনো গোলাগুলি হলে বাংলাদেশের অভ্যন্তরে পড়ছে কিনা তার কারণে তারা সজাগ থাকে সেই দৃশ্যটি আসলে লক্ষণীয় আর যেহেতু এখন পরিস্থিতি একটু শান্ত সেই কারণে যারা সীমান্তে যারা বাসিন্দা রয়েছে তারা বাড়িঘরে ফিরেছে এবং আমি যে বিষয়টি লক্ষ্য করেছি যে ক্ষেত খামার তাদের নষ্ট হয়ে গেছিল সেই ক্ষেত খামার তারা পরিচর্যা করছে আমরা দেখেছি গতকালকে ঠিক 12টার আগ মুহূর্তে বাংলাদেশ মিয়ানমার তমরু সীমান্ত যে অপর পাশে ঢেকিবুনি অংশ সেই ঢেকিবুনি অংশে কিন্তু আগুন ধরেছে আবার আমি যে রাত দুপুর 2টার পর পরে দেখেছি আমরা যে বাংলাদেশের হোয়াইকং সীমান্তের অপোজিটে যে তোতাদ্বীপ অংশ আছে সেখানেও কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে এখন আমার প্রশ্ন হলো যেসব বর্ডার আউটপোস্টে আগুন ধরানো হচ্ছে সেখানে কিন্তু মিয়ানমার বাহিনী নাই সেখানে অবস্থানটা হলো আরাকান বিদ্রোহী গ্রুপের তাহলে আবার স্থানীয়রা বলছেন যে নবি হোসেন গ্রুপ রয়েছে নবি হোসেন গ্রুপের আস্তানাতে আগুন দেওয়া হচ্ছে এমন একটি তথ্য কিন্তু স্থানীয়রা বলছে আসলে মূল ফ্যাক্টটা কি কারা আরাকান আর্মি কেন কোথায় আগুন দিচ্ছে এবং কেন আগুন দিচ্ছে এবং এই আগুনের জের বাংলাদেশে কতটা অবস্থা পড়বে না যে বিষয়টি বললেন এটি হচ্ছে আমরা গতকাল 9টা থেকে ঠিক 2টা পর্যন্ত যে বাংলাদেশের জলপাইতলি যে সীমান্ত রয়েছে যেখানে গোলা এসে বাংলাদেশের এক নারী সহ দুজন মারা গিয়েছিল ঠিক সেখান থেকে তার বিপরীতে মিয়ানমারের যে ঢেকুবুনিয়া ক্যাম্প রয়েছে সেই ক্যাম্প স্থানীয় বাসিন্দারা বলেছে ওখানে কয়েক দফায় আগুন ধরিয়ে দিয়েছে এবং কালো ধোঁয়া আমরা আসলে দৃশ্যগুলো ধারণও করেছি তো স্থানীয় বাসিন্দারা বলছে সেটি ওখানকার বিজেপি ক্যাম্পের ওখানে আশপাশে বাজার রয়েছে যেটি আবার বলা হচ্ছে এই ক্যাম্পটি নবি হোসেন গ্রুপ দখল করেছে এবং তাদের কাছে অস্ত্র শস্ত্র সবগুলো তারা লুট করেছে এবং সেই লুটের ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তো সেই ক্ষেত্রে আসলে অনেক ভাবিয়ে তুলছে যেহেতু গত কয়েকদিনে যে বাংলাদেশের অভ্যন্তরে অস্ত্রসহ পালিয়ে এসেছে বিজিবি স্থানীয় এবং বিজিবি ধরে 23 জনকে ধরেছে সেটি রোহিঙ্গা বলা হচ্ছে এবং তাদেরকে গতকাল 22 জনকে 3 দিন করে রিমান্ড দিয়েছে আদালত তো সেই ক্ষেত্রে আসলে ওই পারে কিছু হলে সব কিছু এই পারে চলে আসে এই পারে উত্তেজনা থেকে শুরু করে এই পারে যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি এইগুলো নিয়ে আসলে মানুষজন খুব তারা খুব অনিরাপত্তায় থাকে বিশেষ করে যেহেতু রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীর বেশ কয়েকটি গোষ্ঠী রয়েছে এই তবে এই সন্ত্রাসী একদিকে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে হচ্ছে দ্বিতীয়ত সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঠেকাতে হচ্ছে আবার সীমান্ত থেকে সুরক্ষিত হচ্ছে আমাদের বিজিবি বর্ডার গার্ড বিজিবি যেমন সতর্ক রয়েছে তেমনি হচ্ছে কোস্টগার্ড সজাগ রয়েছে কিন্তু তারপরে কিছু কিছু তথ্য আমাদের কাছে আসে আমাদের আমরা দেখতে পাচ্ছিলাম যে নোম্যান্স ল্যান্ডগুলিতে কিছু রহস্যজনক অজ্ঞাতনা ব্যক্তির বিচরণ রয়েছে আসলে তারা কারা স্থানীয় তো নানা তথ্য বলছে তারপরে কি বাংলাদেশকে নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে না না শূন্য রাখায় যেহেতু বাংলাদেশের যারা সীমান্তরক্ষী বাহিনী আছে তাদের তো আসলে ওখানে যাওয়ার কোনো সুযোগ নেই পাশাপাশি
যে হিসাবে দেখা যাচ্ছে আমরা তুমরু সীমান্ত থেকে শুরু করে পুরো যে এখানে 271 কিলোমিটার সীমান্ত বলা হচ্ছে তার মধ্যে 163 কিলোমিটার শুধু কক্সবাজার অংশে কক্সবাজার এবং বান্দরবনে সেখানে স্থলপথ হচ্ছে 100 এবং নৌপথ হচ্ছে 63 এই পথগুলো আসলে সুরক্ষিত করার জন্য বিজিবি সার্বক্ষণিক টহল দিয়ে যাচ্ছে আর যে জিনিসগুলো সৈন্য রাখায় হচ্ছে সেটি আসলে সুযোগ নেই ওখানে যাওয়ার জন্য তারপরও বিজিবি সর্বোচ্চ চেষ্টা করছে যারা অজ্ঞাতনামা সেটি আসলে স্থানীয়রা বলছেন নানা ধরনের তথ্য বলছে ধন্যবাদ সুজয় দিনরুবেল আমরা কথা বলছিলাম আমাদের সিনিয়র রিপ্রেজেন্টেটিভ দিনরুবেলের সাথে তিনি আমাদের পরিস্থিতি বর্ণনা দিচ্ছেন আসলে একটা জটিল সমীকরণে চলে যাচ্ছে বাংলাদেশ মিয়ানমার ইস্যুতে একে তো আমরা যেটা বারবার বলছি এখানে চীনের যেমন স্বার্থ রয়েছে ভারতেরও স্বার্থ রয়েছে আর ভুক্তভোগী হচ্ছে বাংলাদেশ কারণ তার পুরো যে রেশ সেই রেশটা এসে পড়ছে বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের ভূরাজনৈতিক জটিলতা আসলে এটা একটা মারাত্মক পর্যায়ে চলে যাচ্ছে বলে আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা আমরা যে আলোচনা করছিলাম এই সীমান্ত পরিস্থিতি নিয়ে সুজয় দিনরুবেলের সাথে আমাদের সিনিয়র রিপোর্টার সে আলোচনার সুজয় দিনরুবেলকে আবারও ধন্যবাদ দিয়ে সে আলোচনা এখানে শেষ করছি বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের দুই সহকর্মী।